আপনার সম্পত্তি কোথা থেকে শুরু হয়েছে বা আমি কোথা থেকে মাপবে অথবা কোথায় শেষ হবে তা বিস্তারিত জানার জন্য আপনার অবশ্যই মৌজা ম্যাপটির প্রয়োজন পড়ে। তো মৌজা ম্যাপ যদি আপনার না থাকে, ভূমি অফিসে অথবা তহসিল অফিসে যাওয়ার প্রয়োজন পড়ে। এখন আপনি কোথায় যাওয়ার প্রয়োজন পড়বে না, শুধুমাত্র আপনার হাতের মোবাইলটি থেকে ভূমি অফিসে আবেদন করে আপনার মৌজার বা আপনার নির্দিষ্ট ম্যাপটি আপনি খুব সহজে নিয়ে নিতে পারবেন এবং ডাকযোগে ভূমি অফিস থেকে আপনাকে প্রেরণ করে দেবে। বিকাশ অথবা যে কোনো আপনি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই ফিটি প্রদান করতে পারবেন। তো কীভাবে আপনি এই ফিটি প্রদান করবেন তা আজ আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। শুরু করা যাক। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর আগে সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। মজা ম্যাপ ডাউনলোড করার জন্য eporcha.gov.bd এই ওয়েবসাইটটিতে চলে যাবেন। এই ওয়েবসাইটটিতে চলে যাওয়ার পর তারপর eporcha এই লিঙ্কটিতে ক্লিক করে দেবেন। এই লিঙ্কটিতে ক্লিক করার পর অনেকে বলে ডেস্কটপ মোডে যাওয়ার জন্য, ডেস্কটপ মোডে যাওয়ার পর মূলত ডাবল ক্লিক করলে ডাবল ক্লিক হয় না, এই জন্য আমি বলবো মোবাইলের নর্মাল মোডে কাজ করুন। তাই এর জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন মজা ম্যাপ এটিতে চলে যাওয়ার পর আপনি আপনার বিভাগটি সিলেক্ট করবেন, তারপর আপনার জেলা সিলেক্ট করবেন, উপজেলা সিলেক্ট করবেন এবং সার্ভে টাইপ সিলেক্ট করবেন। আপনি কী ধরনের মৌজা ম্যাপ চান সেটি অবশ্যই সিলেক্ট করে দেবেন। আমি RS মৌজা চাচ্ছি, এজন্য RS এ ক্লিক করে দিলাম। তারপর আপনার মৌজাটি সিলেক্ট করতে হবে। মূলত এক মৌজা অনেকগুলো ম্যাপ থাকে, আপনি যে ম্যাপটি চান সেই ম্যাপটিতে ডাবল ক্লিক করবেন। তা আমি ডাবল ক্লিক করে দিলাম। ডাবল ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এই মৌজা ম্যাপটি চলে আসছে। এখন আমি মৌজা ম্যাপটি সম্পূর্ণ নামাতে হবে বা সম্পূর্ণ আমি নিব, ডাউনলোড করব অথবা ডাকযোগে নিব। তা আমি জাস্ট এখানে আবেদনে ক্লিক করে দিলাম। আবেদনে ক্লিক করার পর এখানে অবশ্যই আপনার জাতীয়তা যাচাই করে নিতে হবে। জাতীয়তা যাচাই করার জন্য প্রথমত আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটি দিয়ে দেবেন এখানে। তারপর ন্যাশনাল আইডি কার্ডের যে জন্ম তারিখটি থাকবে সেই জন্ম তারিখটি অবশ্যই দিতে হবে। আমি এখানে ন্যাশনাল আইডি কার্ডের জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি। জন্ম তারিখটি দেওয়ার পর তারপর অবশ্যই আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে। মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেলে জাস্ট যাচাই করুন, এটিতে ক্লিক করে দেবেন। এটিতে ক্লিক করলে আপনার নাম্বারটি যাচাই হয়ে যাবে এবং নিচে আপনার ঠিকানা সহ বিস্তারিত তথ্য চলে আসবে। দেখুন এখানে আমার ঠিকানা সহ বিস্তারিত সব তথ্য চলে আসলো। তো এখন জাস্ট আপনি সার্টিফাইড কপি এটিতে ক্লিক করে দেবেন। সার্টিফাইড কপিতে ক্লিক করে দিলে আপনি কীভাবে চান, ডাকযোগে? তো ডাকযোগে ক্লিক করে দেবেন। ডাকযোগে ক্লিক করার পর আপনি দেশ অথবা দেশের বাইরে থেকেও এটি নিতে পারবেন। তো আমি যেহেতু দেশ থেকে নিব সেহেতু আমি দেশে ক্লিক করে দিলাম। তারপর অবশ্যই আপনাকে যত টাকা ফি পরিশোধ করতে হবে তা এখানে দিয়ে দেবে। আপনি এই ফিটি পরিশোধ করতে হবে। এই ফিটি পরিশোধ করার জন্য আপনাকে বিভিন্ন মোবাইল ব্যাঙ্কিং দেবে, যেমন বিকাশ, নগদ, রকেট, উপায়, ইপে, এসব থেকে আপনি যে কোনো একটি থেকে এই বিলটি পে করতে পারবেন। পে করার আগে অবশ্যই আপনি ক্যাপচার কোডটি দিয়ে দিতে হবে। এখানে যে ক্যাপচার কোডটি আছে সেই ক্যাপচার কোডটি আপনাকে দিতে হবে। ক্যাপচার কোড দেওয়ার পর পরবর্তী ধাপ এটিতে ক্লিক করে দেবেন। এটিতে ক্লিক করলে একটু অপেক্ষা করতে হবে আপনাকে। তারপর এখানে আপনি আপনার বিকাশ নাম্বারটি দিয়ে দেবেন। বিকাশ নাম্বারটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম, কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, ওটিপিটি আপনি দিয়ে দেবেন। ওটিপিটি দেওয়ার পর দেখুন এভাবে আপনার মৌজা ম্যাপটি চলে আসবে। আপনি এই মৌজা ম্যাপটি ডাউনলোড করে রাখতে পারেন। স্যার ডাকযোগে আরেকটি কপি আপনাকে যেটি অথরাইজ করে আপনার কাছে পাঠিয়ে দেবে আপনার ঠিকানায় 7 দিনের ভিতর। তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। অবশ্যই ভিডিওটি আপনাদের হেল্পফুল হবে, শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ। Thank you for watching my videos. Subscribe to my channel and press the bell icon.